সার্বিকভাবে যে বিষয়গুলিতে আমাদের অবস্থানগুলো অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিজ্ঞাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরো কিভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। যখনই আমরা জলবায়ু নিয়ে কথা বলি, পরিবেশের বিষয়টা চলে আসে, পরিবেশ, বন, জীব বৈচিত্র্য। তো আমরা চাচ্ছি আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। হয়তো আমাদের একটা ওয়ার্কিং গ্রুপের মতো কিছু একটা থাকতে পারে, যেখানে আমরা 3-4 বা 5 বছরের একটা কর্মসূচি হয়তো আমরা নিতে এবং প্রতি বছরে সেই কর্মসূচির অধীনে আমরা কি কি কাজ করব সেটা থাকবে। এছাড়াও আমরা যেটা বলেছি যে জলবায়ু অর্থায়নের যে বিষয়টা আছে সেখানে বিশেষ করে আমরা যেটা বলি যে মাল্টি ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, যে MDB, যেমন বিশ্বব্যাংক আছে, ADB আছে, তাদের আগামী দিনে তারা কিভাবে অর্থায়ন করবে জলবায়ু, এটা কিন্তু একটা বড় বিষয়। কারণ আমরা যদি প্যারিস চুক্তির আলোকে দেখি, সেখানে চাহিদাটা ছিল $1 বিলিয়ন, এখন চাহিদাটা চলে যাচ্ছে $1 ট্রিলিয়ন। এখন এই $1 ট্রিলিয়ন তো আর কোনো সরকারের কাছ থেকে আসবে না, এটা মূলত আসবে আমরা যেটা বলি যে এই ধরনের যে ব্যাংকগুলো আছে, প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে এবং বেসরকারি খাত, প্রাইভেট সেক্টর। তো আমেরিকার প্রাইভেট সেক্টরেরও এখানে বিভিন্ন বিষয়ে আমাদের বাংলাদেশে তাদের আগ্রহ আছে, যেমন তারা মিটিগেশনে আমাদের যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে সেটার কিছু অংশ আছে যেখানে তাদের আগ্রহ আছে, এবং আগামী দিনে এই বিষয়গুলো আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা আরেকটা যেটা বলেছি যে আমরা শুধু আর্থিক সহায়তা না, আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা মানে গবেষণার উপর আমরা জোর দিয়েছি, আমরা আধুনিক প্রযুক্তির উপরে জোর দিয়েছি। Ireland, be a show stealer.